সেভ ডেমোক্রেসি নয়, ক্র্যাশ ডেমোক্রেসি। যে গণতন্ত্রের গলা টিপে ধরেছে, রাজ্যে একটা পুলিশ কমিশনারের জন্য মুখ্যমন্ত্রীকে ধরনায় বসতে হলো, কি রহস্য লুকিয়ে আছে পেছনে? তার মানে পুলিশ কমিশনার মুখ খুললে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল ভ্যানিশ হয়ে যাবে, যার জন্য একটা সাধারণ পুলিশ কর্মচারীর জন্য, একটা আইপিএস এর জন্য মুখ্যমন্ত্রীকে রাস্তায় বসতে হচ্ছে, যখন ওরই পার্টির বড় বড় নেতাদের মন্ত্রীদের গ্রেপ্তার করেছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রীকে রাস্তায় বসতে দেখা যায়নি। কিন্তু আজকে দেখুন, মুখ্যমন্ত্রী রাজীব কুমারের জন্য রাস্তায় বসলেন কেন? এই কথার পেছনেই উত্তর লুকিয়ে আছে। তার মানে রাজীব কুমারের কাছে যে সমস্ত তথ্য লুকোনো আছে, সেই সারদার সমস্ত তথ্য যদি বেরিয়ে পড়ে, তাহলে মুখ্যমন্ত্রীর জারিজুরি শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেটা করছেন, এটা সম্পূর্ণ রাজ্যের গরিমাকে নষ্ট করছে। মুখ্যমন্ত্রী এইভাবে রাস্তায় ধর্নায় বসতে পারেন না। তিনি যদি তৃণমূল নেত্রী হিসাবে ধর্নায় বসে থাকেন, তাহলে পুলিশ আধিকারিকরা একই মঞ্চে বসতে পারেন না। আমি তো মনে করি, যে আইপিএস অফিসাররা ধর্নায় বসেছে, অবিলম্বে তাদের আইপিএস মর্যাদাকে কেড়ে নেওয়া উচিত। আমরা এতদিন দেখেছি কোতোয়াল চোরকে ধরে, এ তো নতুন নীতি দেখলাম, চোর কোতোয়ালকে গ্রেপ্তার করছে। এর চেয়ে বড় হাস্যস্কর সংবিধানের অবমাননা, আইনকে নিজেদের হাতে তুলে নেওয়ার বিষয় আর কিছু হতে পারে না। সেই কারণে মনে করি, সংবিধান অবমাননা, আইনি কাজে বাধা দান, রাজ্যের মর্যাদা নষ্ট, সংবিধানকে অপমানের দায়ে প্রয়োজন বোধে মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করা উচিত। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।